বায়ুসেনার বোমা পড়ল ধানের জমিতে। পরীক্ষামূলকভাবে বোমা ছড়ার প্রশিক্ষণ চলাকালীন লক্ষ্যভ্রষ্ট। ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামের সাকরাইলে। ধানের জমি মুহূর্তেই পরিণত হলো বড় পুকুরে। একটুর জন্য রক্ষা পেলেন গ্রামবাসীরা, তবে জমির ধান সব পুড়ে ছাই। বোমা প্রশিক্ষণ কেন্দ্র থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা এসে পাশের ধান জমিতে পড়ায় আতঙ্কিত চিন্তিত ঝাড়গ্রামের সাকরাইলের বাসিন্দারা। জানা গেছে, ভারতীয় বায়ুসেনার কলাইকুণ্ডা ঘাঁটি থেকে সোমবার পরীক্ষামূলকভাবে বোমা ছোড়ার প্রশিক্ষণ চলছিল। সেই সময় একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্যুতের হাইটেনশন তারে এসে পড়ে, ছিটকে এসে পড়ে পাশের ধানের জমিতে। বিকট শব্দে বোমা ফাটে, কেঁপে ওঠে গোটা এলাকা। কপাল ঝরে কোনো হতাহত না হলেও পুড়ে যায় জমির সমস্ত ধান। কম পড়েছে উড়া করে ওই যে এইখানে চাম্পি ডাঙ্গার জোড়াতালে মাঝখানে এইখানটায় সামনেটায় চাষের জমি ক্ষতি বলতে ওই ধান টান রয়েছে। ওই যে মিনি ঘরটা পুড়ে গেছে, মিনি ট্রান্সফর্মার উড়ে গেছে, এই কারেন্ট তারগুলো ছিঁড়ে গেছে। বড়ো লাগে 33,000 গ্রামের উপরে পড়লে শেষ হয়ে যেত গ্রামটা। এরকম তিনবার হলো বম, এর আগেও পড়েছে, একজনের চোখ ছিঁড়ে গেছিলো, মানে চোখে লেগেছিলো। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলে ঝাড়গ্রাম সাকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন বায়ুসেনার কর্মীরাও। আকাশপথেও হেলিকপ্টারের সাহায্যে গোটা এলাকায় নজরদারি চালান বায়ুসেনার কর্মীরা। পুলিশ সূত্রে খবর, সাকরাইল ব্লকের কষিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙ্গা গ্রামের রাস্তার পাশে দুপুর 3টে নাগাদ বোমা এসে পড়ে। বোমাটি কলাইকুণ্ডা বিমানঘাটিতে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন বোমা নিক্ষেপের জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার দূর থেকে বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কলাইকুণ্ডা বিমানঘাটিতে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন বোমা নিক্ষেপের জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার দূর থেকে বোমা নিক্ষেপ করে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান। সেই বোমায় লক্ষ্যভ্রষ্ট হয়ে হাইটেনশনের তার ছিঁড়ে ধানের জমিতে এসে পড়ে। গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল ধরে ঘটনায়। বিভিন্ন মাটির বাড়ির দেওয়াল ফেটে গেছে। ভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি, তবে জমির সমস্ত ধান নষ্ট হয়ে গিয়েছে। ধান জমির পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ও জমিতে জল দেওয়ার পাম্প পুড়ে গেছে। গ্রামে এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা বন্ধ, তবে অন্য সাইড থেকে গ্রামে বিদ্যুৎ পরিষেবা সচল করার চেষ্টা চালানো হচ্ছে। গ্রামের মানুষ এই ঘটনার পর থেকে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। চাষবাসে তো আমাদের সব, এবারে ওই যে পুড়ে শেষ করে ফেলছে, পাইলট পুড়ে ফেলছে, যারা চাষবাস করে তাদের অবস্থাটা এখন কীভাবে থাকবে? আর 2 মাসের মধ্যে তো ধান পাকবে, এ সময় যদি ধানকে এভাবে শেষ করে ধান আমরা কী খেটে খাবো? কারণ তার আমাদের গ্রামের মধ্যেও ছোটো ছোটো লোহার কুটরা গেছে। এমনিতেই চাষের অবস্থা খারাপ, তার ওপর জমির সমস্ত ফসল পুড়ে যাওয়ায় কপালে হাত গ্রামবাসীদের। এ বিষয়ে জমির মালিক স্বপন সিংহ বলেন, কিছুদিন আগেই জমিতে ধান লাগিয়েছিলাম, বোমা পড়ায় সমস্ত ধান পুড়ে গেছে। তার জমিতে বেশ কিছু জায়গা জুড়ে পুকুরের মতো গর্ত হয়ে গেছে, মাটি পুরো কালো হয়ে গেছে। তিনি জানান, অন্তত 4 থেকে 5 বছর এই জমিতে আর ফসল ফলবে না। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের ব্লক নেতা বিশ্বরঞ্জন মাহাতো বলেন, যেখানে বোমাটি পড়েছে সেখান থেকে কলাইকুণ্ডা বম্বিং রেঞ্জ প্রায় 3 কিলোমিটার দূরে। বোমাটি বিদ্যুতের হাইটেনশন তারে ধাক্কা খেয়ে ধানের জমিতে পড়ে, তাই জমির ধান পুড়ে গেছে। পাশাপাশি খড়গপুর চাইবাসার সিনিয়র ম্যানেজার টিকে সিনহা জানান, হাইটেনশন তার ছিঁড়ে গেছে। এলাকায় এই মুহূর্তে একটি সাইটে বিদ্যুতের পরিষেবা বন্ধ, তবে অন্য সাইট থেকে বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে বলেও জানান তিনি। আচমকাই এত বড় ক্ষতি, কৃষকেরা কিভাবে সামলাবেন? সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে কৃষকদের, তাই সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা। তো হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হলো, তাকিয়ে দেখি না এখানে বোমটা পড়ে গেছে। বোমটা পড়ে যাওয়ার পরেই মোটামুটি চাষির ক্ষতি হয়েছে, মিনিটাও নষ্ট হয়ে গেছে অনেকটা, প্লাস আমার বাবা যে বাড়িতে শুয়েছিল আমার বাবার কাছে বোমটা চলে গেছিলো। মানে যে কোনো মুহূর্তে আমার বাবারও মৃত্যু হতে পারত। আমি বোমটা ঘুরিয়ে রেখেছি বাড়িতে। আচ্ছা, মানে বোমা যে টুকরোটা ছিটকানো হয়ে গেছিলো ওইটা ক্ষতি হয়েছে, মানে একটা জমির লোকের ক্ষতি হয়েছে, প্লাস মিনিটা ক্ষতি হয়েছে, কারেন্ট তারগুলো ছিঁড়ে পড়েছে, যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারতো। যদি কেউ চাষের সময় থাকতো মানুষের অঘটন ঘটতেই। আমরা চাইছি যার ফসল ক্ষতি হয়েছে ওকে তার ক্ষতিপূরণ যেন দেয়, এটাই বলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সাকরাইল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।